Last lecture, we provide a brief introduction to Hindu law of succession in Bangladesh. Today we will go in depth in detail. So let's start. Achha. Hindu law of inheritance in Bangladesh. এটা নিয়ে আপনাদের introduction অনেক সুন্দর দেওয়া হয়েছে যে না কিভাবে কি ছিল আগে কি ছিল না ছিল সবই বলা হয়েছে মোটামুটি তারপরেও মানে একটু রিক্যাপ করে নেই হিন্দু ল অফ ইনহেরিটেন্স হ্যাঁ বলেন দেখি আপনার মানে এই জায়গায় হিন্দু লতে আপনার মানে ইতিহাসটা একটু বলেন আপনি বলেন দেখি ইতিহাস কি কি ছিল হিন্দু লটা কিভাবে আসছে গত ক্লাসে যে হিন্দু ল জি হিন্দু ল এর মানে আসার কোনো কোনো সময়কাল নাই স্যার এটা মানে হয় যে এটা কোনো আইন এই আইনটা মানে কোনো কারো সৃষ্ট নয় বা এটা একদিনে প্রণীত হয় বা ঘোষিত হয় আর এটা এটা এরকম যে হিন্দুদের জীবনযাপনের প্রণালীকে নিয়ন্ত্রণ করে এরকম কিছু বিধিবিধান বা তাদের আচরণের বিধিবিধান সমাহার আর এটা হচ্ছে মানে প্রথা বিবর্তনের মাধ্যমে পরিণত লাভ করেছে এটা একটা বিধিবিধ আইনে আর কি আর এই আইনটা হচ্ছে এই আইনটা সাধারণত মানে অনেকগুলো প্রথার সমষ্টি নিয়ে গঠিত আর আর এই আইনের এটা মানে এক এক জায়গায় এক এক রকম এটার প্রথা ঠিক আছে সুন্দর বলছেন অনেক সুন্দর বলছেন ওকে মিথ্যাক্ষার কথা বলা হয়েছে হ্যাঁ বাংলাদেশে হচ্ছে দায় ভাঙা ফলো করা হয় তো হচ্ছে মিথ্যাক্ষার কথা কথায় ফলো করা এটা বোধহয় আমি একটু হিন্দি দিচ্ছি পরীক্ষা হয়তো ছোট এই ধরনের হিন্দি দিব যে মিথ্যাক্ষরা কোন অঞ্চলে ফলো করা হয় বাংলাদেশে কোনটা দায়াভাঙ্গা হ্যাঁ দায়াভাঙ্গা স্কুল অফ হিন্দু লো বাংলাদেশে ফলো করা হয় এটাকে আমরা বলি যদি আমরা বলতেছি দায়াভাঙ্গা তা আমরা মানে বাংলায় এটাকে বলি দারিয়া দায়াভাগ হ্যাঁ তো চরণ দায়াভাগের হ্যাঁ বাংলাদেশে দায়াভাগ ফলো করা হয় জি জি স্যার বাংলাদেশে ভারতের পশ্চিমবঙ্গে আসামে বাংলা ভাষা অঞ্চলগুলোতে এটা হচ্ছে বেশি পপুলার আচ্ছা জি তো হচ্ছে এখন আসছেন হচ্ছে কি আপনার মানে ইয়েতে তারপরে দেখেন বাংলাতে হচ্ছে গিয়া আপনার মানে ক্রোনোলজিক্যাল লিস্ট অফ হেয়ার একটা আছে যে যারা প্রথম শেষ ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তো হচ্ছে দেখেন এক নম্বরের পজিশন হচ্ছে এটা আপনাদের পড়ানো হয়েছে যে ছেলে নাতি গ্র্যান্ডসন তারপরে গ্রেট গ্র্যান্ডসন নাতির ঘরের ছেলে তারপরে উইডো হ্যাঁ যিনি যে ভদ্রলোক মারা গেছেন তার ওয়াইফ তারপর হচ্ছে কন্যা সন্তান 5 নম্বরে কন্যার ছেলে হচ্ছে গিয়ে 6 নম্বরে বাবা হচ্ছে 7 নম্বরে তারপরে হচ্ছে মা হচ্ছে গিয়ে 8 নম্বরে ভাইরা হচ্ছে গিয়ে আপনার মানে 9 নম্বরে হ্যাঁ তো হচ্ছে গিয়ে আপনার মানে আপনার মানে এই যে অর্ডারটা দিয়ে দিচ্ছে এই অর্ডার নিয়েই আপনার মানে আমরা সিরিয়ালি ডিসকাস করে যাব হ্যাঁ সনাতন ধর্মী হিসেবে মানে এই শব্দটা খুবই কঠিন একটা শব্দ দিচ্ছে দেখেন এটা সিনোনিমে কি দাঁড়ায় মানে মেল কন্ট্রোল পুরুষ শাসিত মাস্কুলিন হ্যাঁ পুরুষতান্ত্রিক সমাজে এই দেখেন প্যাট্রিয়ার্কাল পুরুষতান্ত্রিক সমাজ তারপর মানে এটা বলা হয় যে মানে ছেলেরা হচ্ছে কি আপনার মানে মৃতদের রক্ত বহন করে এখন সপিন্ড সিগনিফাই দ্য ক্লোজ ব্লাড রিলেশন বিটুইন দ্য অ্যাসেন্ডার্স এন্ড ডিসিজ মানে ক্লোজ ব্লাড রিলেশন একদম কাছাকাছি দিস রিলেশন আর কনসিডার্ড আনডিভাইডেড ওবলেশন ওবলেশন মানে কি বলেন দেখি জানি না স্যার ওবলেশন মানে কি দেখেন একটু ওয়েট করি আমরা
দিয়ে অপারেশন মানে হচ্ছে গিয়ে কি আপনার মানে কি বলা হয় যেটা হচ্ছে মানে হিন্দু ধর্মে আমরা জানি যে পূজা অর্চনা করে ওরা ওদের দেবতার কাছে, তো হচ্ছে গিয়ে আপনার মানে এইটাই হচ্ছে পণ্ডিত নাই স্যার। না অপারেশন মানে হচ্ছে গিয়ে আপনার মানে পূজা দেওয়া প্রার্থনা করা হয়, হ্যাঁ সেটার কথা। এটা হচ্ছে আনডিভাইডেড অপারেশন। আচ্ছা ঠিক আছে দেখেন, এখন এটা হচ্ছে দেয়ার এস ফলোজ ফার্স্ট ক্লাস শপিং দা ঠিক আছে, প্রথম তিনজন অর্ডার এক থেকে তিন, এই যে এখানে এক থেকে যে তিন সান গ্র্যান্ডসান এই তিনটা তিনজন হচ্ছে গিয়ে কি আপনার ইয়ে কি বলে আপনার এই তিনজন হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট ক্লাস মতোই ওনারা হচ্ছে মানে উত্তর দিকে প্রথম মানে ছেলে নাতি তারপরে নাতি বিয়ে নাতির ছেলে অথবা ছেলের নাতি আপনার আমি আপনাদের যে এক্সাম্পলটা দেখাবো হলুদ বর্ণ হচ্ছে গিয়ে মনে রাখবেন মারা গেছে আর গ্রিন হচ্ছে জীবিত আছে, যে কি বলে আপনার মানে অঙ্কে বোঝার জন্য, হ্যাঁ তো এটা আমি আপনাদের পরে আপনাকে বুঝে বলবো। আচ্ছা দেখেন এটা হচ্ছে গিয়ে কি মোস্ট ইম্পর্টেন্ট হিন্দু ল অফ ইনহেরিটেন্স, এটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা না বুঝে আপনার মনে বুঝাটাই বড় ব্যর্থ। তো হচ্ছে দ্য অর্ডার অফ দ্য সাকসেস অফ প্রিভিয়াস পার্সন অলওয়েজ এক্সপ্রিয়েন্স সাবসিকুয়েন্ট পার্সন ইন দ্য লিস্ট। আচ্ছা আচ্ছা এখন এই যে হিন্দু ল অফ ইনহেরিটেন্স এর সবচেয়ে মানে কি বলে আপনার মানে এই যে সাপোজ কি বলে আপনার মানে এই যে জিনিসটা আপনার বুঝে অর্ডারে হচ্ছে এই যে সান গ্র্যান্ডসান এন্ড গ্রেট গ্র্যান্ডসান, যদি ছেলে থাকে তাহলে বাদ বাকি আর কেউ কোনো কিছু পাবে না, যদি ছেলে না থাকে শুধু নাতি থাকে তাই নাতি ছাড়া কেউ কিছু পাবে না, হ্যাঁ তখন যদি ছেলে থাকে ছেলের যদি হচ্ছে গিয়ে আপনার মানে মানে ভদ্রলোক যে যিনি মারা গেলেন তার পুত্র সন্তান আছে সান, হ্যাঁ তার তার নাতি আছে গ্র্যান্ডসান, তার নাতি ঘরে ছেলেও আছে থাকতে পারে এরকম আপনার মানে অনেক সময় দেখা যায় অনেক লোক হচ্ছে 100-150 বছর ইন্ডিয়াতে এরকম বাচ্চার লোকজন আছে, তো হচ্ছে কি আপনার মানে কাজে সান যদি থাকে বাপ বাকি কেউ পাচ্ছে না কিন্তু গ্রেট গ্র্যান্ডসন কোনো কিছু পাচ্ছে না সানই পাচ্ছে, এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন যে হ্যাঁ অর্ডার অফ দ্য সাকসেসর প্রিভিয়াস পার্সন অর্ডার অলওয়েজ এক্সক্লুড দ্য সাবসিকুয়েন্ট, মানে প্রিভিয়াস হচ্ছে আগের লিস্টে যারা আছেন লিস্টের উপর দিকে যারা আছেন তারা হচ্ছে পরবর্তীদের এক্সক্লুড করে দেন, মানে ওনারা থাকলে পরবর্তীরা লিস্টে আসেন না। তো হচ্ছে তাই ভাগে মানে এখন একটা কথা আছে এই যে অর্ডারের কথা আমরা বলতেছি যে ইনহেরিটেন্স মেইনটেন্স অর্ডার সাকসেস প্রিভিয়াস পারসন অর্ডার অলওয়েজ এক্সক্লুড, কিন্তু এটার একটা এক্সেপশন আছে দেখেন, এই দেখেন বাট দেয়ার সার্টেন এক্সেপশন, এক্সেপশনটা কি আপনার মানে অর্ডার ওয়ান থেকে ফোর সেটা হচ্ছে গিয়ে কি আপনার মানে একজন আরেকজনকে এক্সক্লুড করে না যখন তারা হচ্ছে ভিন্ন রক্তের ধার থেকে আসে, এটা শুনে হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে আপনারা হয়তো মানে একটু কনফিউজ হয়ে যাবেন, একটা এক্সাম্পল দেওয়া যায় দেখেন যেখানে ছেলে জীবিত আছে সেখানে কি ছেলের ছেলে তো ইনহেরিট করবে না করবে কি না, এখন এই যে এখানে যে বললো ডিফারেন্ট ব্লাড লাইন এই জিনিসটা কি বুঝাইলো, আর আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন এই যে ডিফারেন্ট ব্লাড লাইন বুঝাইলো এটা কি বুঝাইলো, বিভিন্ন রক্তের সম্পর্ক। আচ্ছা আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, এক ভদ্রলোক উনি হচ্ছে কি আপনার মানে এক বিয়ে করছেন ওই ঘরে ওনার ছেলে আছে আরেক বিয়ে করছেন, হ্যাঁ তো ওই ঘরে হচ্ছে কি মানে পরে তালাক হয়ে প্রথম স্ত্রীর সঙ্গে তালাক হয়ে গেল দ্বিতীয় বিয়ে করছেন, তো হচ্ছে কি ওনার
হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে ছেলে গুড়িয়া দিয়ে ছেলে ওটা ওনার ছেলে মানে প্রথম বিয়ে, সরি আমি এক্সাম্পলটা এইরকম দিই, সাপোজ উনি অনেক আগে প্রথম বিয়ে করছেন, প্রথম জি বিয়ে বিয়ের পরে ওনার ছেলে হয়েছে, ছেলে মারা গেছে কিন্তু ছেলে ঘরে একটা নাতি আছে অর্থাৎ গ্র্যান্ডসন আছে, হ্যাঁ, তো জি সে এরপরে ওনার তালাক হয়ে গেল ওয়াইফের সঙ্গে, নতুন একটা বিয়ে করলেন, ওই ঘরে ছেলে আছে, সেক্ষেত্রে জি সম্পত্তি ডিস্ট্রিবিউশনে কি হবে দেখেন, এটা কি ডিফারেন্ট ব্লাড লাইন না অন্য মায়ের ঘরের না? জি হ্যাঁ, জি তাহলে তাহলে কি আপনার মানে এখন গিয়ে তাহলে কি হবে মানে প্রথম পক্ষের যে ছেলে নাতি আছে সে কি কোনো কিছু পাবে না, কারণ দ্বিতীয় পক্ষেরটা ওনার ডাইরেক্ট ছেলে আছে, এই জায়গায় উত্তরটা কি হবে আয়শা বলেন দেখি, প্রথম পক্ষে নাতি আছে দ্বিতীয় পক্ষে ছেলে আছে, এখন ছেলে এখানে আছে বলা আছে যিনি দুজনেই গিফট, পাবে। হ্যাঁ কারণটা কি? আর গত ক্লাসে আপনি বলছিলেন যে এরকম যে দ্বিতীয় স্ত্রী যদি কোনো সন্তানই না থাকে, দ্বিতীয় স্ত্রী তো জীবন সাথে ভোগ করবে, দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পর আবার এই সম্পত্তিটা মানে মৃত ব্যক্তির কাছে চলে যায়, তখন আবার ভাগ হয়ে যায়, তখন ভাগ হয়ে ওই প্রথম স্ত্রী ছেলে সন্তানরা ওরা পাবে, ছেলে মেয়েরা পাবে। আচ্ছা তো এইরকম মনে হচ্ছে যে প্রথম স্ত্রীর যেহেতু নাতি আছে ওই পাবে, না থাকলে তো পেত না। ব্যাপার তাহলে দেখেন এক থেকে চার যদি ডিফারেন্ট ব্লাড লাইন হয়, সাপোজ প্রথম জি পক্ষের ওয়াইফও যদি থাকতো উনিও তো কিন্তু জীবনসত্ত্ব পাইতো, হ্যাঁ প্রথম পক্ষের ওয়াইফ যদি কোনো সন্তান নাও থাকতো ওয়াইফ থাকতো উনিও তো জীবনসত্ত্বটা পাইতো, তা এখন এই জায়গাটায় হচ্ছে কি এইরকম ব্যাপার, ডিফারেন্ট ব্লাড লাইন যদি হয় তাহলে কি হবে উনা পাবে, কিন্তু এক ব্লাড লাইন হলে কিন্তু পাবে না, এক থেকে চারের পাবে না। সাপোজ হচ্ছে মানে ওনার মানে এক ভদ্রলোক বিয়ে করছে, জি ওনার মানে ছেলে আছে, ছেলে ঘরে নাতি আছে, নাতি ঘরে ছেলে আছে, ওনার ওয়াইফও জীবিত আছে, উনি অবস্থায় মারা গেল, সেক্ষেত্রে সম্পত্তিটা ওই যে আপনারা যে পড়ছেন মানে ওয়াইফ জীবন সত্য হিসেবে পাবেন, বাট মেনটেন্সের জন্য খরচ করতে পারবেন, বাট উনি যে হুম যে যতটুকু পাবেন এটা হচ্ছে ওনার বিক্রি ছেলেরা মানে মারা যাওয়ার পরে ভোগ করতে পারবেন, জি জি বলছে এই জিনিসগুলো আপনারা মানে সুন্দরভাবে বুঝে রাখবেন, এখন আপনাদের একটা অঙ্কতে আসে আমরা, হ্যাঁ এগুলো এক্সামে থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওয়ার এভরি পার্সন রিপ্রেজেন্ট হিজ প্রিডিসেসর অ্যান্ড গেটস দ্য সেম অ্যামাউন্ট অফ প্রপার্টি দ্যাট কুড হ্যাভ অবটেইন বাই দ্য প্রিডিসেসর ইফ দে ওয়ার অ্যালাইভ ইন দ্য প্রেজেন্ট সিচুয়েশন। আচ্ছা, মানে যেখানে হচ্ছে কি আপনার মানে বর্তমান সিচুয়েশনে যদি মানে কি বলে মানে এই জিনিসটা কিভাবে আপনাদের বুঝবেন, আচ্ছা অঙ্কতে চলে আসে, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর বুঝে যাবেন। আচ্ছা জি আচ্ছা আচ্ছা দেখেন, এ ভদ্রলোক একজন ভদ্রলোক, এ দেখেন হলুদ, হলুদ মানে দেখেন মারা গেছে মৃত না, হলুদ জি মানে জি হচ্ছে মৃত, আর সবুজ মানে হচ্ছে জীবিত, ঠিক আছে, জীবিত ইয়েলো এন্ড গ্রিন, তো হচ্ছে এ ওনার হচ্ছে দুই ছেলে আছে সি এন ডি, হ্যাঁ, আর হচ্ছে কি জি আপনার মানে কি বলে কি বলে আপনার মানে একজন মৃত নাতি ছেলে আছে, মানে বলতেছি আপনার মানে এ ভদ্রলোকের তিনজন ছেলে আছে, এর ভিতরে বি মারা গেছেন, সি জীবিত, ডি জীবিত, হ্যাঁ, এখন জি বিতো যে বি আসেন উনার ঘরে আবার কি দুই ছেলে আছে দেখতেছেন, জি বি ওয়ান বি টু জি বিয়ের বিটু ঘর, এখন হচ্ছে কি আপনার মানে সম্পত্তি কিভাবে ভাগ হলো এখানে দেখেন, তিনজন ছেলে খেয়াল করতেছেন, জি স্যার তাহলে মারা যাওয়ার পর সম্পত্তি কি হবে তিন ভাগে ভাগ হয়ে যাবে, হয়ে যায় নাই? জি স্যার আচ্ছা, এখন হচ্ছে কি এখন বিয়ের তো ছেলে পেলে নেই, তাদের ভিতরে তিন ভাগটা কিভাবে ভাগ হবে, তিনের অর্ধেক করলে দুই ছেলে আছে কাজে তাদের ভিতরে সমান ভাগে ভাগ হবে, কত হবে তাহলে? স্যার তিন ভাগে ভাগ হবে, বি সি ডি, তারপর বি এর যে অংশটা সেটা আবার দুই ভাগ হয়ে দুই ছেলের কাছে যাবে, এরকম। এটা খুব সহজ না অঙ্কটা? জি স্যার, যদি মেয়েও থাকে বি, তখন কি হবে, মেয়েও পাবে না? মেয়ে থাকার অঙ্কে আমরা আসতেছি, আচ্ছা এখন যদি এইরকম হইতো, হ্যাঁ যে স্ট্রাইপ দিয়ে আপনার মানে কি বলে আপনার তিনটা ব্লাড লাইন, আচ্ছা একটা ছেলের থেকে ব্লাড লাইন হচ্ছে গিয়ে দেখেন এখানে কিন্তু ডিফারেন্ট ব্লাড লাইনের কথা যে আমরা বলছি আপনার খেয়াল আছে, ডিফারেন্ট ব্লাড লাইন, হ্যাঁ খেয়াল আছে আপনার বলছিলাম যে জি এখানে, আচ্ছা তাহলে হচ্ছে এক দিয়ে যে ভদ্রলোক মারা গেছে ওনার যদি এক ছেলে থাকতো তাহলে ব্লাড লাইন একটাই থাকতো, এখন হচ্ছে গিয়ে কি তিন ছেলে গেছে কাজে তিনটা ব্লাড লাইন, কাজে সম্পত্তির ভাগটা ওইভাবেই হবে। এখন দেখেন
যদি হচ্ছে কি এর যদি তিনজন সন থাকতো, তিনজনই যদি জীবিত থাকতো, তাহলে কিন্তু কি বিওয়ান বিটু থেকে যাওয়ার দরকার ছিল? হিসাবটা কি আপনারা না রক্ষা করতেন? আমি যদি অঙ্কে এই ধরনের প্রশ্ন দিয়ে দিই যে নাতি পুত্রীরা কত পাবে, আমি টোটাল সম্পত্তি আমার কিন্তু ধরেন আছে এইভাবে বলে দিব, সম্পত্তির মোট মূল্যমান হচ্ছে 1 কোটি টাকা, তখন আপনাদের ক্যালকুলেটার নিয়ে হিসাব করতে হবে যে তার হচ্ছে গিয়ে 2 নাতি আছে, তো এখন প্রত্যেকে কত করে পাবে। আমি বলবো মানে দিয়ে কি বলে বিওয়ান কত পাবে, এটা আপনাদের অঙ্ক করে বলতে হবে। আমি বলে দিতে পারি সি ডি কত পাবে, মানে এইভাবেই যে দিব এটা তো কথা নেই, এটাকে বাড়ায় কমায় দিতে হয়। ধরেন হচ্ছে কি এখানে দিয়ে দিলাম চার্জ পুরাটা পড়ানো পরে, এখন তো আপনার বললে পারবেন না, হচ্ছে কি মানে ভদ্রলোকের দিয়ে কি বলে 2 মেয়ে আছে আর 2 ছেলে আছে সেক্ষেত্রে, এবং দিয়ে যে আমি একটা প্রশ্ন করবো বেশ বড় করব, মেয়ের মেয়ের ঘরে ছেলে আছে, ছেলে ঘরে ছেলের মেয়ে আছে, এই ধরনের প্রশ্ন করবো। আপনার খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেশনটা করবো। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে কি আপনার মানে এই যে অঙ্কেতে এটা আপনার সবাই বুঝে যাচ্ছেন যে বাবার চুদে, বাবা যদি জীবিত থাকতো তাহলে তো 3 ভাগের 1 ভাগই পাইতো, বি যদি জীবিত থাকতো, কিন্তু জীবিত নাই কাজে ওরা 3 ভাগের 1 ভাগ পাইছে, এটার অর্ধেক করে নিয়েছে, তাহলে 6 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তাই তো? আপনার এক্সামে চাইলে এই 6/1 না লিখে মানে দশমিকে, ক্যালকুলেটার তো হিসাব করলে 6/1 আসবে না, আপনার দশমিকে আসবে। 6/1 মানে কত? না হিসাব করে নিন, 6/1 মানে হচ্ছে গিয়ে 6 10, 6 কে 6, তারপরে 4 40, 6 6 36, দশমিক 16.16 সামথিং আসে। হ্যাঁ, তা আপনার মানে এইভাবে রেখে দিলেও বুঝা যাবে, অসুবিধা নেই, আপনার যেভাবে সুবিধা হয় লিখে দিন। যদি 1/6 ঠিক আছে, যেভাবে যেভাবে আপনাদের কমফোর্টেবল থাকেন, ক্যালকুলেটার আর কি ওইভাবে আসবে না, এখানে 1/3, এটার জন্য আপনাদের ছোটবেলায় যে ঐচ্ছিক নিয়ম করছিলেন ওই বিদ্যাটা আবার কাজে লাগবে। আচ্ছা দেখেন, এইটা এটাই হচ্ছে গেলে আপনার মানে কি বলে এখন আপনার মানে টোটালটাকে যদি যোগ করেন, এই 1/6 1/6 যোগ করলে হচ্ছে গিয়ে 1/3 আসে, 1/3 1/3, তিনটা যোগ করেন তাহলে পুরো 1 ভাগই চলে আসবে, এটা হচ্ছে হিসাব। আচ্ছা দেখেন, এখন অর্ডার 4-এ আসে, ছেলে নাতি পুতি গ্র্যান্ডসন গ্র্যান্ডসন এগুলো গেল, অর্ডার 4-এ আসে কি হিন্দু রাইট টু প্রপার্টি একটা একটা আইন আছে, উইডো টেক দ্য সেম শেয়ার এজ এ সান ইফ দেয়ার ইজ মোর দেন ওয়ান উইডো দে শেয়ার দ্য প্রপার্টি অফ ওয়ান সান। আচ্ছা দেখেন, হচ্ছে কি আপনার মানে কি বলে অর্ডার 4-এ একটা হিন্দু উমেন প্রপার্টি রাইট 1937 সালে একটা আইন আছে, ওর বিধবাদের অধিকার দেওয়া হয়েছে যে হ্যাঁ মানে সন্তানের সমান শেয়ার পাবে। তাহলে হচ্ছে কি আপনার মানে কি থাকলো এই অঙ্কে, তখন কিন্তু একটু কঠিন হয়ে যাচ্ছে এই অঙ্কটা আসলে, তখন কঠিন হয়ে যাচ্ছে উইডোতে দিয়ে এই অঙ্কে, যদিও ওয়াইফের কথা বলা নেই, যদি থাকতো সেক্ষেত্রে কি হইতো। আচ্ছা দেখেন, এখন এই আইন অনুযায়ী বাংলাদেশ কিন্তু যদি এটা আপনার ব্রিটিশ আমলের একটা আইন, তো যে এই আইনটা রয়ে গেছে এখনো, তাহলে উইডো হচ্ছে গিয়ে সন্তানের সমান সম্পত্তি পাবেন, হ্যাঁ সেম শেয়ার পাবেন, যদি একের অধিক মানে যেটা উদাহরণ দিয়ে আপনাদের 2 বিয়ে যদি করে থাকেন কোনো ভদ্রলোক, তাহলে হচ্ছে গিয়ে কি মানে দিয়ে 2 জন বিধবা যদি থাকেন, তাহলে হচ্ছে গিয়ে দে শেয়ার দ্য প্রপার্টি অফ ওয়ান সান। হ্যাঁ মানে দিয়ে কি বলে সাপোজ হচ্ছে গিয়ে সম্পত্তি হচ্ছে দিয়ে 2 কোটি, তাহলে হচ্ছে যে যদি দিয়ে বিধবা একজন মানে একজন স্ত্রী থাকতো তার, তাহলে সে দিয়ে মানে ছেলে পাইতে 1 কোটি, সে পাইতে 1 কোটি। এখন যদি দিয়ে 2 স্ত্রী থাকে তার, তাহলে হচ্ছে গিয়ে, হ্যাঁ বলো, পুত্রের 3 ভাগের 1 ভাগ পায় তো স্যার? না না, এটা এটা হচ্ছে গিয়ে আপনার মানে অন্য নিয়ম, এটা হিন্দু আইনের কথা বলতেছে, এই যে এই আইনটার কারণে অ্যাজ পার হিন্দু উমেন্স রাইট প্রপার্টি এই আইন অনুযায়ী কে কত পায়। হ্যাঁ এই নয় যে জি, কিন্তু হচ্ছে গিয়ে আমি আসতেছি এই জায়গাটায়, আইন আইনেরও এক্সেপশন আছে দিয়ে কি বলে আপনার মানে দেখেন উড়িয়া আইন অনুযায়ী আর কি পায়, এখন আপনাকে শব্দটা আবার বলতেছে আইন অনুযায়ী, যদি সে দিয়ে 2 জন মানে উইডো থাকেন, তাহলে ওনারা ওই 1 ভাগ, এই যে 2 কোটির ভিতরে 1 কোটি এটা ওনারা শেয়ার করে নেবেন, ঠিক আছে সমান সমান। আচ্ছা দেখেন, আইন অনুযায়ী যে আমি যে বললাম দাস বাই ল এ উইডো কনফার্ম ইস পজিশন ইন অর্ডার 4, বাট দেয়ার আর ফিউ থিংস আমাদের জানতে হবে, দেয়ার স্পেশাল রুলস দ্যাট আর অ্যাপ্লিকেবল ফর দ্য উইডো অর দ্য ওয়াইফ অফ দ্য ডিসিজ পার্সন। হ্যাঁ, বিধবা অথবা এই যে মানে মারা গেছেন ওই ভদ্রলোকের ওয়াইফের মানে কি 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 সমস্যা থাকে দেখেন, লিমিটেড ইন্টারেস্ট ইন ইনহেরিটেড প্রপার্টি, ওর মেয়েদের ইনহেরিটেড প্রপার্টি নিয়ে, মহিলাদের ইনহেরিটেড প্রপার্টি নিয়ে খুব সীমাবদ্ধ ইন্টারেস্ট আছে। দেখেন কি হচ্ছে, এনি উইডো ডটার অর এনি ফিমেল হোয়ার ইন দ্য হায়ার হায়ার লিস্ট অনলি অনলি গেটস লিমিটেড ইন্টারেস্ট, মানে সামান্য ইন্টারেস্ট, ইন্টারেস্ট আর পাবেন সামান্য, যে যে আপনাকে আপনার পড়ে পড়াইছিলাম যে জীবন সত্য এই জিনিসটা এখানে আসতেছে,
মানে মিন্স কি শি ক্যান এনজয় দা বেনিফিট অফ দা প্রপার্টি বাট ক্যান নট সেল অর ট্রান্সফার অর ওন দা প্রপার্টি দেখছেন এই যে আপনাদের গতদিন কোশ্চেন জীবন সত্য এই জিনিসটি কিন্তু ঘুরে ঘুরে আসছে এই জায়গাটা তো থেকে মানে আপনি কি করতে পারবেন না এন্ড ভোগ করতে পারবেন বাড়ি ভাড়া থাকলে ভাড়া জমি থাকলে জমি চাষ করে যে লাভের টাকা সেগুলো আপনি সবই পাবেন কিন্তু আপনি কি করতে পারবেন না বিক্রি করতে পারবেন না অন্য কারো নামে দিয়ে যেতে পারবেন না অথবা এটার মানে একদম মানে 100% মালিকানা দাবি করতে পারবেন না রিয়া কি বলে মানে এখন এনি যদিও কিছু এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস আছে যেখানে হচ্ছে কি আপনি মানে এটা সেল করা যায় অথবা অন্য নামে দেওয়া যায় রিয়া কি বলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য হ্যাঁ তো হচ্ছে কি সেভ দ্য প্রপার্টি ফর ফিউচার ইয়ার্স মানে আপনার রক্ষণাবেক্ষণের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাপোজ হচ্ছে কি আপনি মানে প্রেগন্যান্ট থাকা অবস্থায় হিন্দু ভদ্রলোক মারা গেলেন আর হিন্দু ভদ্র মহিলা কি করবেন উনি হচ্ছে কি মানে ওনার বাচ্চা ওর জন্য তো খরচ পাতি দরকার তো এই ক্ষেত্রে উনি মানে এই প্রয়োজনে এগুলো সেল করতে পারেন অথবা তার পড়াশোনার জন্য তো সেক্ষেত্রে মানে মেনটেন্সের জন্য উনি চাইলে লিমিটেড সার্কামস্টেন্সে বিক্রি করতে পারেন আচ্ছা জি স্যার এখন লিমিটেড ইন্টারেস্টটা এই যে ইন্টারেস্টটা এই যে আপনার মানে ভোগ করার যে অধিকার এটা হচ্ছে কি যে বিধবা যদি মারা যান অথবা তার কন্যা হ্যাঁ দেখেন এখানে বলছে উইডো ডটার অর এনি ফিমেল হু আর ইন দা হায়ার হেয়ার লিস্ট সেটা আসলে হেয়ার হবে এটা হায়ার হবে না আনলি ঠিক করে জি স্যার হাতে ভাড়া দেওয়া ভাড়া নেওয়া এয়ার লিস্ট অর নন গেট লিমিটেড ইন্টারেস্ট দেখেন তো হচ্ছে কি আপনার মানে এখন কি হয় এই জায়গায় লিমিটেড ইন্টারেস্ট অ্যান্ড উইথ ডেথ অফ ফিমেল হেয়ার তো ওনার মৃত্যুর পরে এই লিমিটেড ইন্টারেস্ট শেষ হয়ে যায় এই প্রপার্টিগুলো আদার হেয়ারের কাছে চলে যাবে হ্যাঁ ওই যে আপনার মানে অর্ডার অফ দ্য হেয়ার সাপোজ হচ্ছে কি উনি মারা গেছেন জীবন সত্ত্বে তখন হচ্ছে কি আদার হেয়ার কারা তার তাদের কাছে চলে যাবে এই যে অন্যান্য যারা আছে হ্যাঁ ওদের কাছে চলে যাবে আচ্ছা দেখেন কি বলে কিছু কন্ডিশন আছে হ্যাঁ তো সে হচ্ছে কি মানে হিন্দু মহিলা হচ্ছে কি মানে উনি আবার বিয়ে করতে পারবে না উনি অসতী নারী হইতে পারবে না মানে সম্পত্তি পাইতে গেলে তার কিছু কিছু বিয়ে করতে হবে উনি এই সম্পত্তি জীবন সত্য যদি ভোগ করতে যায় মানে তাহলে সে কি সে আবার বিয়ে করতে পারবে তারপর হচ্ছে তিনি অসতী নারী হিসেবে থাকতে পারবেন না মানে অন্য মানে অন্য কোনো নিজের স্বামীর সাথে সম্পর্ক রাখতে পারবেন না তারপরে হচ্ছে যদি আপনার মানে এই যে লেনটা আপনার মানে যদি একের অধিক মানে বিধবা থাকেন তাহলে হচ্ছে ওনারা ইকুয়াল শেয়ার পাবেন এজ এ সান মানে হচ্ছে মানে একটা ছেলে যতটুকু পাইতো অতটুকু ইকুয়াল প্রপার্টি না পাবেন সাপোজ তিনজন বিধবা যদি থাকেন তাহলে হচ্ছে কি আপনার মানে তিনজন পাবেন সাপোজ 2 কোটি টাকা সম্পত্তি তিনজনের ভিতরে গিয়ে আপনার ছেলে পাবে 1 কোটি আর বাকি 1 কোটি হচ্ছে গিয়ে কি ওনাদের ইকুয়াল শেয়ারে থাকবে ওনারা স্যার ছেলের সাথে যদি মেয়ে থাকে তাহলে মেয়ে কি পাবে না স্যার আসতেছি এই জায়গায় আপনার মানে টোটাল লিস্টটা কোথায় দেখছেন নিচে 5 মনে হয় 5 আর এখানে কি বলছে 1 থেকে 4 পর্যন্ত এক্সক্লুড করে না তার মানে কি আপনার কারো যদি ছেলে সন্তান থাকে তাহলে কি মেয়ে কি কোনো কিছু পাবে আর দেখেন মেয়েদের কথা আরেকটা এখানে বলে দিছে যে আপনার মানে কি বলে ডটার ওয়াইফ যে ওই জায়গায় কই গেল ফাস্টার শপিং দা শপিং ডো হ্যাঁ এই যে এখানে বলছিল এই যে এনি উইডো ডটার অর এনি ফিমেল এখানে যে ফিমেল লিস্ট আছে ওটা ওনার লিমিটেড ইন্টারেস্ট মেয়েরা যদি পানো ওনার জীবন সত্য হিসেবে পান দেখছেন ওনার ভোগ করতে পারবেন কিন্তু হচ্ছে কি বিক্রি করতে পারবেন না তাহলে আপনি কথা একদম একটা প্রশ্ন এখন আমার মাথায় চলে আসছে আমি দিয়ে দিব যে ভদ্রলোকে শুধু মেয়ে আছে সেক্ষেত্রে কি হবে আপনার উত্তরটা কি দিবেন চিন্তা ভাবনা করবেন আচ্ছা হিন্দু ধর্মের মহিলাদের ওদের নাম হচ্ছে শ্রীধন শ্রীধন কি জিনিস
এটা হইতে পারে মুভেবল অথবা ইমুভেবল প্রপার্টি, হইতে পারে গাড়ি ইমুভেবল হতে ও ফ্ল্যাট। তো হচ্ছে নিজে শুরু না জন্মে। উমেন এনি আদার মিনস অফ। আচ্ছা দেখেন মানে উত্তরাধিকার সূত্রে যা পান এগুলো তো মহিলারা কি আপনার মানে জীবন সত্য পান, কিন্তু স্ত্রীধন জীবনসত্ব কি যেখানে হচ্ছে গিয়া স্ত্রীধন মানে মহিলা পাইছেন উনি হচ্ছে গিয়া আপনার মানে কি বলে কি বলে যেমন ধরেন হচ্ছে আপনার কাজ করছেন, হ্যাঁ কাজ করে হচ্ছে গিয়া আপনার মানে সরকারি চাকরি করতেন সরকার থেকে একটা ফ্ল্যাট দিয়ে দিছে, অথবা হচ্ছে ব্যবসা করতেন ব্যবসা করে নিজে নিজে কিনছেন একটা বাড়ি বা গিফট পাইছেন। হ্যাঁ, অথবা হচ্ছে গিফট পাইছেন, হ্যাঁ সাপোজ বাবা জীবিত থাকে ওনাকে উইল করে দিয়ে গেছে যে আমি এটা আমার মেয়েকে দান করে দিয়ে গেলাম জীবিত থাকা অবস্থায় হচ্ছে দিয়ে গেলেন গিফট, সেক্ষেত্রে এটা হচ্ছে তার নিজস্ব সম্পত্তি হবে দিয়ে আপনার মানে নিজস্ব সম্পত্তি, এটা অ্যাবসলুট টাইটেলটা থাকবে, অর্থাৎ শি ক্যান ট্রান্সফার অর সেল টু এনি ওয়ান শি ডিজার্ভ শি ওয়ান্টেড টু, তো মানে সে যাকে ইচ্ছা তাকে খুশি ট্রান্সফার করে দিতে পারে অথবা বিক্রি করে দিতে পারে এই সম্পত্তিটা। কি বলে এবং তার মৃত্যুর পরে কি হবে এটা আফটার হার ডেথ তারপর প্রপার্টি উইল বি ডিস্ট্রিবিউটেড মানে তাদের হেয়ারের ভিতরে উত্তরাধিকারের ভিতরে ওই আপনার ওই সিরিয়াল এই যে অর্ডার দেওয়া আছে না, মহিলা যদি মারা যায় আর কোনো সম্পত্তি যদি থেকে যায় তার মানে স্ত্রীধন যদি থেকে যায় তাহলে এই অর্ডার অনুযায়ী আবার বিতরণ হবে, দেখছেন এই উইডো ওয়াইফ না ওয়ার ডটার যদি তার কোনো ছেলে সন্তান না থাকে সেক্ষেত্রে ডটার পাবে। জি স্যার মানে 1-4 পর্যন্ত আবার ভাগ হবে। 1-4 পর্যন্ত তো আর এখানে হচ্ছে না, এখানে তো সাপোজ ছেলে আছে তো ছেলে পেয়ে গেলো, হ্যাঁ তো হচ্ছে কি আর কি বলে এখন হচ্ছে কি যদি একের অধিক ছেলে থাকে তাহলে হচ্ছে কি আপনার মানে যে এবং বড় ছেলে যদি মারা যায় সেক্ষেত্রে ওই যে আপনার মানে স্ট্রাইক সিস্টেম। এখন আমাকে একটা উত্তর দেন দেখি মানে কোন হচ্ছে ভদ্রলোক অথবা ভদ্রমহিলা হিন্দু ধর্ম অনুসারী কোন ভদ্রলোক অথবা ভদ্রমহিলা মারা গেলেন, হ্যাঁ ভদ্রলোক মারা গেলেন এখন হচ্ছে আচ্ছা ভদ্রমহিলা মারা গেলেন স্ত্রীধন রেখে ওনার নিজস্ব সম্পত্তি, ওনার কোনো ছেলে সন্তান নাই অথবা কোনো ছেলে ঘরে কোনো নাতি পুতি কোনো কিছু নেই, ওনার কন্যা সন্তান আছে সেক্ষেত্রে সম্পত্তিটা কি কিভাবে কি পাবে কে পাবে? কন্যা সন্তানই তো পাবে স্যার। হুম আর ওনার ভাই বোন তাহলে ওরা কি আর তখন পাবে না? কন্যার মানে কি কন্যার ভাই বোন মানে ওনার মেয়ের মেয়ের ভাই বোন থাকলে তো এটা ভাই থাকলে তার ভাই পেয়ে যেত মানে ভাই তো মানে না 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 যে মহিলা মহিলার ভাই বোন যে মারা গেল মহিলা ভাই বোন কিভাবে পাবে, মহিলা ভাই বোন তো দিয়ে লিস্টে নাই অনেক দিয়ে নিচে আছে দেখেন মাদার ব্রাদার দেখছেন কত নিচে জি বাবা মা জি আচ্ছা দেখেন এখন থেকে আর ই করে স্ত্রীধনে আসলাম তো থেকে এখন ডাউরি, হ্যাঁ আচ্ছা এই যে উমেনের এখানে যে লিমিটেড ইন্টারেস্ট থাকে এই কারণে মানে কি বলে কি বলে এখানে বলা হয় যে আপনি তো লিস্টটাও দেখছেন যে মেয়েরা বাবার সম্পত্তি থেকে কোনো কিছুই পায় না, বাবার সম্পত্তি কোনো কিছুই পায় না, এই যে আমি আপনাদের যে বলতেছিলাম কোনো কিছুই পায় না বলেন তো হচ্ছে কি পায় না কথাটা তো সত্যি আসলে, যদি হচ্ছে কি আপনার মানে বাবার সম্পত্তি মেয়েরা কিভাবে পাবে দেখেন, কারণ হচ্ছে কি আপনার মানে 1-4 পর্যন্ত যদি কেউ থাকে তাহলে তো মেয়েরা কোনো কিছুই পাবে না, খেয়াল করছেন ছেলে ছেলের ঘরের নাতি ছেলের ঘরের ছেলের নাতি ছেলের নাতি ছেলের ঘরের নাতি ছেলে এই তিন দল যদি সিরিয়ালি থাকে তাহলে কোনো কিছুই পাবে না মেয়েরা, দেখছেন ওইবার বলা হয় এই যে মানে এই হেডিং এর আন্ডারে যেটা করতেছেন এখানে হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে কোনো কিছুই পায় না, হ্যাঁ কিন্তু এখানে এক্সেপশন আছে অনলি ক্যান ইনহেরিট ইফ দেয়ার নো হেয়ার অ্যাকর্ডিং টু অর্ডার, 1-4 পর্যন্ত যদি কোনো হেয়ার না থাকেন সেক্ষেত্রে একমাত্র ওরা পাইতে পারে, ঠিক আছে 1-4 পর্যন্ত যদি কেউ না থাকেন সেক্ষেত্রে ওরা পাইতে পারে, আচ্ছা আর কি বলে আপনার মানে যাই হোক এটা হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে দূর থেকে হচ্ছে কি আপনার মানে মানে বাস্তবতায় আর কি আপনার মানে যে জিনিসটা বাংলাদেশে হয় যে মেয়েরা এত সম্পত্তি টম্পত্তি বিয়ে হয়ে অন্য জায়গায় চলে যান অথবা নিয়ে চলে যান
ওনার সম্পত্তির দিকে, এটা মানে যিনি লিখছেন ওনার ব্যক্তিগত অভিমত, যে হচ্ছে আপনার মানে ওনারা মানে যেহেতু সম্পত্তির লিস্ট ওনার নিচের দিকে থাকেন, ওনাদের এত ইন্টারেস্ট থাকে না এটা নিয়ে, আর অথবা এগুলো নিয়ে ডিমান্ডও করেন না, যেটা হচ্ছে কি অনেক সময় নতুন নতুন সমস্যা ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, তো হচ্ছে কি আপনার মানে এই যে এই জায়গাটা একটা কিছু কথাবার্তা আসছে, মানে এই সমস্যার কারণেই, মানে এগুলো বিভিন্ন সমস্যার কারণেই, এই যে মেয়েরা যে কোনো কিছু পান না এই কারণেই হিন্দু সমাজে যৌতুক প্রথাটা আছে। হ্যাঁ, তো হচ্ছে গিয়া দিয়ে দিয়ে কি বলে স্ত্রী দিয়ে কি বলে কনসার্ট স্ত্রী ধ্বনি দিয়ে প্রেজেন্ট, এই যে মানে মেয়েরা যে বলি না আমরা গিফট হিসেবে পাচ্ছেন, হ্যাঁ, তো সেটা হচ্ছে গিয়া দেখা যায় বাবা ঘর থেকে যৌতুক, এটা কিন্তু মানে হিন্দু ধর্মে এটা মানে বলতেছে যে কনসার্ট এই ধারণাটা আসছে। হম, ফাদার অফ দ্য ব্রাইড মানে কনের বাবা হচ্ছে গিয়া প্রচুর মানে কি বলে মানে টাকা অথবা মানে সম্পত্তি তার মেয়েকে দিয়ে থাকেন তার বিয়ের সময় অন্য পার্টিকে সন্তুষ্ট করার জন্য, এবং মানে তার কন্যাকে যে মানে এই প্রপার্টি অংশটা একটা গিফট হিসেবে দিয়ে যান উনি জীবিত থাকা অবস্থায়। বলা হয় এই এই এইসব সমস্যার কারণে যৌতুকের দাঁড়িয়ে প্রথাটা হিন্দু সমাজে চালু আছে। মানে এখন দেখেন এই জায়গাটা একটা দিয়ে জায়গায় যাই, এই জায়গাটা সম্পত্তিটা কিভাবে হবে দেখেন, এ ভদ্রলোক মারা গেছেন, ওনার দুই ছেলে আছে বিএনসি এবং দুই দুই বিধবা স্ত্রী আছে বিএনই, তাহলে সম্পত্তির ডিস্ট্রিবিউশন কিভাবে হবে দেখেন। কুসুন এখানে হচ্ছে কি আপনার মানে বুঝিয়ে দিই, ডিএনই টুগেদার গেট 1/3, ডিএনই কারা হচ্ছে গিয়ে দুই বিধবা। হম, এটা আপনার মানে পড়ে আসছেন যে তারা এক সন্তানের সমান পাবে, আপনারা খেয়াল রাখেন আপনাদের মানে আমি যখন বলছিলাম পড়াচ্ছিলাম একটু আগে পড়াইছি, যে দেখেন এখানে যে প্রপার্টি অফ এ সান, এই জায়গাটা আমি আপনাদের পড়াইছি, এই যে দেখেন ইফ দেয়ার ইজ মোর দেন ওয়ান উইডো দে উইল গেট টুগেদার ওয়ান সান, আর বাদ বাকি দুজন মিলে 50 লাখ 50 লাখ করে পাবে। এখানে এই এক্সাম্পলটা একটু সুন্দর করে দিচ্ছি মানে বিসি, হ্যাঁ বলেন, দুই ছেলে তো এখানে তো দুই ছেলে আছে, দুই ছেলে মানতে দুই তিন কোটি মানতে তাতে দিয়ে সম্পত্তি হচ্ছে তিন ভাগ। হ্যাঁ, তিন ভাগ কেন করছে এটা আপনার বুঝতে হবে, এখানে আমি কিন্তু সমস্যা দিয়ে দিব, এখানে দেখেন পোর্শন বলেন সমস্যা, ঠিক আছে, তো এখন পোর্শনটা কিভাবে আপনার নিজেরই করে নিতে হবে। সাপোজ দেখেন মানে দুইজন আছে, হ্যাঁ, তো দুই ছেলে আর হচ্ছে দুই বিধবা, তাহলে আপনার এটা মনে রাখতে হবে সম্পত্তি তাহলে কয় ভাগ হয়, যদি এখানে চার ছেলে কিন্তু চার ভাগ হতো, কিন্তু হচ্ছে চার চার ছেলে হলে তো চার পাঁচ ভাগ হবে না, যদি মানে ওয়াইফরা না থাকতেন। হ্যাঁ, আচ্ছা এই জায়গাটা বলেন দেখি, দুই ছেলে আর এক ওয়াইফ থাকলে কি হয় সম্পত্তিটা ভাগ হইতো কিভাবে, এটা আমাকে বুঝান দেখি, সম্পত্তিটা ভাগ হইতো কিভাবে, তিন ভাগ খাতা। ইয়েস ইয়েস, এই তো আগে বলতে পারছেন, জি উনি হচ্ছে এক ছেলে সমান পাইতেন। আচ্ছা একটা প্রশ্ন করি এই জায়গায়, আচ্ছা এগুলো প্রশ্নটা এইরকম থাক, যে ওনারা হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে একজন ওয়াইফ আর হচ্ছে গিয়ে তিনজন ছেলে, তিনজন ছেলের ভিতরে একজন মারা গেছেন, ওনার আবার তিন ছেলে আছেন, আপনি এখন সম্পত্তিটা ভাগটা কিভাবে করবেন মনে রাখবেন, তিন ছেলে আর তিন ছেলে, তিন ছেলের মধ্যে এক ছেলে, এক ছেলে মারা ছেলে নাই নাতি আছে, জি স্যার বুঝছি স্যার, সম্পত্তি স্যার হবে চার ভাগ, স্ত্রী তো এক ভাগ পাবে আর দুই ছেলে দুই ভাগ, আর আরেক ছেলের ভাগটা ওর ছেলেরা পাবে। চমৎকার হচ্ছে, আরেক ছেলের ভাগ হচ্ছে যে ওনার তিন নাতিরা পাবে, কাজে হচ্ছে ওটাতে আপনি মানে কিভাবে লিখবেন একবার মানে কি বলে ওনার হচ্ছে কি ইতিমধ্যে কত ভাগের সম্পত্তি আপনি চার ভাগ করছেন এটা না, জি জি স্যার চার ভাগ করছেন, তাহলে হচ্ছে চার ভাগের আবার চার ভাগ করতে হবে, অর্থাৎ কি বলে 1/16, যে তিন ছেলে কত করে পাবে ওই তিন নাতি, তিন নাতি তো ওনাদের বাপ পাইছে চার ভাগের এক ভাগ, 1/4 মানে 12, 182 না দিলে তো অর্ধেক হয়, আর দিলে হচ্ছে 1/8, 1/8 তিনবার যোগ করেন তাহলে বেশি হয়ে যাবে,
আচ্ছা আয়শা, আপনি হচ্ছে এক বাই জি বারো স্যার, তিনবার যোগ করেন, এক বাই বারো তিনবার প্লাস এক বাই বারো, অথবা অথবা তিন দিয়ে গুণ দিয়ে দেন, কত আসে? 1/4 আসে না? জি স্যার, তাহলে হচ্ছে কি আপনার মানে তিন ছেলে হলে বলিয়া প্রত্যেকে হচ্ছে 1/12 করে পাবে, ওই যে ওই লিস্টের মতো, এইটার জি মতো, স্যার, এখানে হচ্ছে 1/12। তাই আপনাদের এক্সামের অঙ্কগুলো ঠিক এরকম থাকবে, অনেক বড় ক্লু দিয়ে দিলাম। জি আচ্ছা স্যার, দেখেন হচ্ছে কি আপনার মানে দেখেন, ইন দ্য কেস অফ ডক্ট্রিন, একটা ডক্ট্রিন আছে সার্ভাইভারশিপ অর জয়েন্ট টেন্যান্ট অর কোহেয়ার্স, অংশীদারি অথবা জয়েন্ট টেন্যান্ট, যুগ্ম মালিকানা অথবা সার্ভাইভারশিপ, এটাকে কি বলা যায়? জি এটাকে কি বলা যায় সার্ভাইভারশিপ, এটাকে বাংলায় কি বলা যায়? জি, জীবিত জীবিত আছে, জীবিত অংশীদাররা কি কিভাবে কি জি, হচ্ছে, দেন হার্পার ফ্রড গেল টু অ্যানাদার উইডো। আচ্ছা এই জায়গায় হচ্ছে একটা মানে কি বলে আপনার মানে কথা আছে, এই জায়গায় যদি ডি মারা যান, হ্যাঁ তাহলে ডি যদি মারা যান সেক্ষেত্রে সম্পত্তিটা কি হবে? ডি মারা গেলে তো শুধু ই পাবে। না ডি হচ্ছে কি আপনার মানে সম্পত্তি পাওয়ার পরে মারা গেলেন, ও, পাওয়ার পরে মারা গেলে তো সম্পত্তি পাবে, আবার এই সম্পত্তি তো ছেলেরা পাবে। ঠিক আছে সুন্দর বলছেন, শুধু দুই ছেলে, তিন ছেলেই সম্পত্তি পাবে চলে যাবে কার কাছে জানেন? স্যার? ডি মারা গেলে ডির সম্পত্তি তিন ছেলে পাবে না স্যার, বি পাবে, সি পাবে, এবং আরেকটা ছেলের নাতিরা পাবে। এখন মানে এই এক্সাম্পলে যে ডি যদি মারা যায় দেখেন কি লিখতেছে, যে হচ্ছে গিয়া তাহলে সম্পত্তিটা অটোমেটিক চলে যাবে কার কাছে, ই এর কাছে, সার্ভাইভারশিপ, কারণ সেটা ই এর কাছে চলে যাচ্ছে, উনি হচ্ছে গিয়া কি বলে এক সন্তানের সমান পাবেন। তো এখন এক সন্তানের সমান কিন্তু দুজন মিলে শেয়ার করতেছিলেন, দুজন মিলে একজন জি যদি মারা যান ওটা কিন্তু ওনার জীবন সত্য হিসেবে পাইছেন। আপনি মানে কমপ্লিকেটেড হিস্ট্রিটা খেয়াল করেন, এটা কিন্তু ওরা কি ডিআরই এটা জীবন সত্য হিসেবে পাইছেন, ঠিক কিনা? জি স্যার, জীবন সত্য, সেল করার রাইট নাই, খুব এক্সেপশনাল সার্কামস্টেন্সেস সেল করার রাইট নাই। এই অবস্থায় আপনার পা পরে পরে ভদ্রক মারা গেলেন, বা প্রথম স্ত্রী ডিও কিছুদিন পরে মারা গেলেন, সেক্ষেত্রে সম্পত্তিটা ইর কাছে চলে যেত। এটা কেন স্যার? আচ্ছা আর ইয়ে দেখেন হচ্ছে কি আর কেন বলতেছি এটা, আমি আসতেছি এই জায়গায়, এটা কেন আসতেছে, এটা হচ্ছে কি এই আইন ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ অথবা জয়েন্ট টেন্যান্ট আইন অনুযায়ী মানে হচ্ছে কি আর কি বলে সম্পত্তি ভাগ হওয়ার পরে যদি দুই ওয়াইফের একজন মারা যান সেক্ষেত্রে এটা হচ্ছে কি আরেক ওয়াইফের কাছে চলে যাবে, এটা চলে যাবে বলতে কি এটা আবার বলতেছি জীবন সত্যটা যাবে, হ্যাঁ মানে বিক্রি করার অধিকারটা আর থাকবে না, এটা তো হচ্ছে মানে স্ত্রী কিংবা কন্যারা ওনারা তো জীবন সত্য পান, ভোগ করার অধিকার পান কিন্তু বিক্রি করার অধিকার পান না, অ্যাবসলিউট টাইটেল তো আর পাবেন না, তো হচ্ছে কি ওটা ওনার কাছে চলে যাবে। এরপর যদি সিরিয়ালি ডিআরই দুজনে তো মারা যান, তাহলে হচ্ছে গিয়ে কি আপনার মানে এই এই ক্ষেত্রে বিআরসি বাদ বাকি সম্পত্তিটা পেয়ে যাবেন। আচ্ছা আমি যদি এখন আপনাদের প্রথম সিনিয়র দিলাম এই ধরনের, এরপরে আবার সিনিয়র দিয়ে দিলাম যে ডি মারা গেছেন, হ্যাঁ তো মানে বলবো 5 বছর পরে দিয়ে আফটার আপনার মানে সাপোজ প্রবলেম দিলাম এ এইরকম দিলাম, তাহলে বিতে বললাম একই দিয়ে কনসিডার দ্য সেম সিনারিও, আপনার মানে ইফ ডি ডাইস, হ্যাঁ দিয়ে কি বলে তাহলে আপনার মানে কি হবে, তারপরে বলবো বি ডাইস লিভিং থ্রি সানস কি হবে, এই ধরনের প্রশ্ন করবো কিন্তু আমি, তখন উত্তরগুলো দিতে পারবেন তো? জি, পাবো, ডি সম্পত্তি তো ই ভোগ করবে, আর বি সম্পত্তি তো বি ছেলেরা পাবে। এই ধরনের, এই ধরনের থাকবে। আমি বলবো মানে প্রথম প্রশ্ন তো দিয়ে দিবে, এরপর বলবো যে ডি মারা যাচ্ছে যে কি হবে, অথবা ই মারা গেছে কি হবে, মানে প্রশ্ন দিবেন, আমার ভাগ করে দেখাতে হবে না, এরকম লিখে দিলে হবে স্যার? আমি দিয়ে প্রশ্ন দিয়ে দিবো এই ধরনের প্রশ্ন, ঠিক এটা দিয়ে দিবো, আর এগুলো আপনাদের রাখতে হবে আপনাদের নিজেদের সুবিধার জন্য, রাফ খাতা এগুলো এঁকে নেবেন, হিসাব গুলো করবেন এইভাবে, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে আমি প্রশ্ন করবো আর ঠিক এই ধরনের, জি, এটাই এটা আমার তো করতে স্যার হবে, আমার বুঝিয়ে লেখার জন্য এরকম লেখে দিতে হবে হ্যাঁ লিখতে পারেন, লিখতে পারেন আপাতত অ্যাসাইনমেন্ট, পয়েন্টে। বুঝে লেখার জন্য যেটা লিখলেন লিখলেন,
আমি প্রশ্ন উত্তরে এইভাবে দিয়ে দিবো, এক্সপ্লেইন করতে হবে যে কেন উত্তরটা লিখলাম, ঠিক আছে? সময় থাকবে, অ্যাসাইনমেন্ট দিয়েছে আপনার তো অনেক সময় থাকবে, আচ্ছা স্যার সময় দিয়ে দিবো যে লম্বা সময় থাকবে, আচ্ছা স্যার ঠিক আছে? তো হচ্ছে কি আপনার মানে ইয়ে কি বলে ইয়ে কি বলে আপনার অর্ডার চারের, হ্যাঁ তো হচ্ছে কি আপনার মানে ইয়ে কি বলে আপনার, আচ্ছা আজকে আসা এই পর্যন্তই থাক,